হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ভালো আছেন আশা করছি, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কচু শাক, ইলিশ মাছে মাথা দিয়ে কচু শাক রেসিপি। প্রথমে দেখতে পাচ্ছেন এক আঁটি কচু শাক কেটে নিলাম ঝুরি ঝুরি করে। এখন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিতে হবে, তো কেটে নিচ্ছি। তো ভিডিওটা আশা করছি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। কড়াইটা গরম হয়ে গেল, ওর পাশে আমি কচু শাকটা ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি লবণ দিয়ে, যেন সিদ্ধ করলে একদম শাকটা অনেক ভালো হবে খেতে। তাই এখানে গরম তেলে একটু লবণ দিলাম, যেন ছিটে না আসে কাঁচামরিচ আর পেঁয়াজটা না দিলে যখন দিব। আর একটু হলুদ দিয়ে গুঁড়ো দিলাম এবং কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এখন একটু আদা ভাজা করে ভেজে নিতে হবে। এভাবে আমি একটু ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো সুন্দরভাবে কেটে আর ধুয়ে নিয়েছি, এক পাশে কেটে রেখেছি, আর আরেক পাশে আমার শাকগুলো একটু সিদ্ধ হচ্ছে পানি দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। কম বেশি আমরা সবাই ইলিশ মাছের মাথা দিয়ে পছন্দ করি কচু শাক, এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল খাবার বলা যায়। এরকম শাক, কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে সবাই আমরা পছন্দ করি, আর আমরা বাংলাদেশে বগুড়ার মানুষ আরও বেশি পছন্দ করি কচু শাকটা। তা আমার তো খুব ভালো লাগে কচু শাক, আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন আমাকে। তো সে শাকের ভিতরে পানি একটু বেশি হয়ে গিয়েছিল, একটু ফেলে দিলাম, দিয়ে শাকটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি। তখন শাকটা দিয়ে মাছের মাথাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে মাছের মাথাগুলো প্রথমে একটু হলুদ লবণ আর কাঁচামরিচের সঙ্গে একটু ভেজে পানি দিয়ে সিদ্ধ করবেন। তারপরে শাকটা দিয়ে দিতে হবে, আর একটু তেল দিলাম কারণ লেগে যাবে কড়াইতে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছের সঙ্গে শাকটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর তাহলে দেখবেন কাঁটাগুলো একদম ইয়ে হয়ে যাবে। এইরকম কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কম বেশি আমরা সবাই পছন্দ করি, কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাতে পারেন। আমার তো খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে, এক প্লেট ভাত যেন নিমিষেই শেষ হয়ে যাবে এরকম আর কি। আমি এই শাকটা প্রায় অনেকদিন পর রান্না করলাম, আপনাদের মাঝে শেয়ার করা হয় না, কারণ একদিনই যদি সবসময় শেয়ার করি তাহলে আপনারা বোরিং ফিল করবেন। তার জন্য আমি একদিন একদিন করে আপনাদের মাঝে সবকিছু শেয়ার করার চেষ্টা করি। আমি লাল শাক রান্না করি, সেই রেসিপিটা তো সবাই পারি, যেটা রান্না করি সেটাই দিক আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি। একটু খেয়ে দেখলাম লবণ কেমন হয়েছে, দেখি লবণ একটু কম হয়েছিল কারণ আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আর এখানে রান্নার সময় একটু দিছি যেন তেলের ভিতরে ছিটে না আসে। আর একটু খেয়ে দেখতেছিলাম লবণ ঠিক আছে কিনা, তারপর লবণ আমি দিয়ে নিয়েছি, স্কিপ করে দিলাম, সেটা আপনাদের মাঝে শেয়ার করা হলো না। আর কাঁচামরিচ একটু মনে হয় কম হয়েছিল, তাই আমি কাঁচামরিচ 6-7টা আবার ফাড়ি করে দিয়ে আর ভিতরে যেন ঝালটা একটু বেশি ঢুকে যায়। দেখেন একদম গাঢ় হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে পাল্টিয়ে ভাবে মিশাতে হবে মাছের সঙ্গে, যেন একদম গন্ধ হয়ে যায় ইলিশ মাছের মাথাটার সঙ্গে শাকটা মিশিয়ে নিতে হবে। দেখেন গরম ভাবে হচ্ছে, এটা একদম গরম ভাতের সঙ্গে খেয়ে মনে হচ্ছে একদম প্লেটটা শেষ হয়ে যাবে ভাত, যেন এক প্লেট ভাত তরকারি মনে হয় আর লাগবেই না। আমার তো খুবই ভালো লাগে কচু শাক মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, তো আপনাদের কেমন লাগে? আর আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন, ইলিশ মাছ মাথা না দিয়েও হয়, কিন্তু ইলিশ মাছের মাথাটা দিলে একটু বেশি টেস্টি হয়, আমার কাছে তো তাই মনে হয়। আমি মাছের মাথা ছাড়া রান্না করেছি, তখন অতটা ভালো লাগেনি। এভাবে একটা প্লেটে গরম গরম দেখেন, যখন দেখবেন লেগে যাচ্ছে না কড়াইয়ের সঙ্গে একটু মুঠে যাচ্ছে, তখন ভাববেন যে আপনার কচু শাকটা রান্না একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো আমার রান্না শেষ, আমি তুলে নিচ্ছি, একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এক আঁটি কচু শাক কতগুলো হলো, আমার তো দুইজনের জন্য পারফেক্ট একদম, বেশি রাঁধলে মজা হয় না কোনো কিছুই, তার জন্য যত কম রাঁধবেন তত শাকটা একটু ভালো হয়, দ্বিগুণ হবে। এই যেভাবে তুলে নিলাম দেখেন, আমি এখন দেখাচ্ছি আমার রান্নাটা কমপ্লিট, দেখেন কতটা ইয়ামি আর গরম খোয়াবি হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতেই পারেন, আর ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।